হ্যালো ভিউয়ার্স, ডিসক্রিট ম্যাথমেটিক্সের এই ভিডিওটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদের প্রপোজিশনাল লজিকের সাথে পরিচয় করে দেব। পুরো ভিডিও সিরিজ জুড়ে আমি যে বইটা ফলো করব সেটা হচ্ছে এইচ রোজেনের ডিসক্রিট ম্যাথমেটিক্স অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশনস। আপনারা যে কোনো বই ফলো করতে পারেন, কিংবা বই ছাড়াও আমার ভিডিও সিরিজ ফলো করতে পারবেন, কোনো প্রবলেম নাই। ওকে, তো অলরেডি আপনারা কোর্স প্ল্যানের সাথে পরিচিত হয়ে নিয়েছেন। কোর্স প্ল্যানে যে চ্যাপ্টারটা প্রথম, যে চ্যাপ্টারটা লজিক অ্যান্ড প্রুফস, সেটা নিয়ে প্রথমে আলোচনা করব। এই লজিক অ্যান্ড প্রুফসের মধ্যে আসলে অনেকগুলো পার্ট আছে, যেটা দেখতে পাচ্ছেন আপনারা। 1.1 প্রপোজিশন লজিক, 1.2 প্রপোজিশন ইকুইভ্যালেন্স, এরকম অনেকগুলো পার্ট আপনারা দেখতে পাচ্ছেন। তো প্রথমেই আমাদের জেনে নেওয়া উচিত যে লজিক অ্যান্ড প্রুফস এই চ্যাপ্টারটা আমরা কেন পড়ব। এই চ্যাপ্টারে আসলে অনেকগুলো অ্যাপ্লিকেশন রয়েছে, তার মধ্যে কয়েকটি ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশন আমি তুলে ধরব। এই চ্যাপ্টারটা পড়ার ইম্পর্টেন্ট প্রধান কারণ হচ্ছে যে কম্পিউটার সার্কিট ডিজাইন করতে লজিক অ্যান্ড প্রুফসের প্রয়োজন হয়। এছাড়াও একটা কম্পিউটার প্রোগ্রাম তৈরি করার জন্য লজিক অ্যান্ড প্রুফসের প্রয়োজন হবে, যেগুলো আমরা এই চ্যাপ্টারে পড়বো। তাছাড়া একটা প্রোগ্রাম আমরা তৈরি করলাম, সেটা ভেরিফাই করতে হবে কারেক্ট কিনা না, সেই জন্য লজিক অ্যান্ড প্রুফসের প্রয়োজন আছে। এবং মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সেও লজিক অ্যান্ড প্রুফস, এই বিষয়গুলো আপনাকে ব্যবহার করতে হবে। ওকে, তো প্রথম কথা হচ্ছে প্রপোজিশনাল লজিক কী। আমরা 1.1 দিয়ে শুরু করতেছি প্রথম পার্টটা দিয়ে। প্রপোজিশনাল লজিক বোঝার আগে আমাদের বোঝা উচিত যে প্রপোজিশন জিনিসটা কী, রাইট? তো প্রপোজিশনের ডেফিনেশন, বইয়ের যে ডেফিনেশনটা আছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এ প্রপোজিশন ইজ এ ডিক্লারেটিভ স্টেটমেন্ট। লক্ষ্য রাখবেন, ডিক্লারেটিভ স্টেটমেন্ট, দ্যাট ইজ আইদার ট্রু অর ফলস বাট নট বোথ। তাহলে এমন একটা স্টেটমেন্টের কথা বলা হচ্ছে যাকে হয় সত্য অথবা মিথ্যা দ্বারা প্রকাশ করা যেতে পারে, বাট উভয় দ্বারা না। লক্ষ্য রাখবেন, আবারও বলে নিচ্ছি, প্রপোজিশন হচ্ছে এমন একটা স্টেটমেন্ট যেটাকে সত্য কিংবা মিথ্যা দ্বারা প্রকাশ করা যেতে পারে, বাট নট বোথ, অর্থাৎ উভয় দ্বারা নয়। ওকে, সো এখানে ইম্পর্টেন্ট কিছু জিনিস আপনাদের নোট করে নেওয়া উচিত। ট্রু আমরা অনেক সময় টি দ্বারা প্রকাশ করতে পারি কিংবা ওয়ান দ্বারা, ফলস আমরা এফ দ্বারা প্রকাশ করতে পারি কিংবা অনেক সময় জিরোও থাকতে পারে। ওকে, রাইট, এবার কিছু এক্সাম্পল দেখব আমরা প্রপোজিশনের। তো প্রথম যে স্টেটমেন্টটা দেখতে পাচ্ছি, 1+1=2, আপনি এই স্টেটমেন্টটা দেখা মাত্রই বলবেন যে স্টেটমেন্টটা ঠিক আছে কিনা না, সেটা বলতে পারবেন ডেফিনেটলি। আপনি বলবেন এই স্টেটমেন্টটা ট্রু, দ্যাট মিন্স এই স্টেটমেন্টকে আমরা সত্য কিংবা মিথ্যা দ্বারা প্রকাশ করতে পারতেছি, তাই এটা একটা প্রপোজিশন। যেহেতু এই স্টেটমেন্ট দেখেই আপনি বলতে পারতেছেন যে এটা সত্য, তাহলে এটা একটা প্রপোজিশন। এবং এই প্রপোজিশনের ট্রুথ ভ্যালু হচ্ছে, লক্ষ্য রাখবেন, এই প্রপোজিশনের ট্রুথ ভ্যালু হচ্ছে ট্রু, দ্যাট মিন্স শুধু টি দ্বারা প্রকাশ করেছি। ওকে, পরবর্তী একটা এক্সাম্পল দেখবো, 2+2=5, আপনি এটা দেখেই বলবেন যেটা মিথ্যা। তাহলে এই স্টেটমেন্টকে আপনি সত্য কিংবা মিথ্যা দ্বারা ডিফাইন করতে পারতেছেন, তাই এটি একটি প্রপোজিশন। এবং এই প্রপোজিশনের ভ্যালু হচ্ছে, ট্রুথ ভ্যালু হচ্ছে, এই প্রপোজিশনের ট্রুথ ভ্যালু হচ্ছে ফলস। প্রতিটা প্রপোজিশনের ট্রুথ ভ্যালু হয় সত্য কিংবা মিথ্যা হতে পারে, বাট নট বোথ, লক্ষ্য রাখবেন। তাহলে একটা প্রপোজিশনের ট্রুথ ভ্যালু হতে পারে সত্য কিংবা মিথ্যা, এই ক্ষেত্রে এই প্রপোজিশনের ট্রুথ ভ্যালু হচ্ছে মিথ্যা। পরবর্তীতে যে এক্সাম্পলটা আপনারা দেখতে পাচ্ছেন, সিলেট ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, ডেফিনেটলি আপনি বলবেন যে এই স্টেটমেন্টটা মিথ্যা। তাহলে যেহেতু স্টেটমেন্টকে আপনি সত্য মিথ্যা দ্বারা ডিফাইন করতে পারতেছেন, তাহলে এটি একটি প্রপোজিশন এবং এই প্রপোজিশনের ট্রুথ ভ্যালু হচ্ছে মিথ্যা। পরবর্তী যেটা এক্সাম্পল দেখতে পাচ্ছি, পিগস ক্যান ফ্লাই, তো ডেফিনেটলি এটা একটা মিথ্যা স্টেটমেন্ট, দ্যাট মিন্স এটা একটা প্রপোজিশন এবং এই প্রপোজিশনের ট্রুথ ভ্যালু হচ্ছে মিথ্যা অথবা ফলস, যেটা আমরা সংক্ষেপে এফ লিখে থাকি, রাইট? এবার আমরা নট প্রপোজিশনের কিছু এক্সাম্পল দেখবো, অর্থাৎ যেই সকল লজিক্যাল আর্গুমেন্ট আমরা ম্যাথমেটিক্যাল আর্গুমেন্ট হিসেবে ব্যবহার করতে পারবো না, যেই সকল স্টেটমেন্ট অ্যাকচুয়ালি আমরা লজিক্যাল আর্গুমেন্ট হিসেবে ব্যবহার করতে পারবো না, সেই সকল স্টেটমেন্ট আমরা দেখবো। হোয়াট টাইম ইজ ইট, এটা একটা প্রপোজিশন হিসেবে আমরা ধরে নিতে পারবো না, কারণ এই এটার আনসারকে আমরা সত্য কিংবা মিথ্যা দ্বারা প্রকাশ করতে পারবো না। হোয়াট টাইম ইজ ইট, কেউ আমাকে জিজ্ঞেস করলো সময় কত, আমি বললাম মিথ্যা, তো এরকম তো অবশ্যই সত্য মিথ্যা দ্বারা এই স্টেটমেন্টকে ডিফাইন করা যাবে না, তাই এটি নট প্রপোজিশন। লক্ষ্য রাখবেন, কোয়েশ্চেন্স কখনোই প্রপোজিশন হিসেবে ধরে নিতে পারবেন না। নেক্সট, রিড দিস কেয়ারফুলি, তাহলে সতর্কতার সহিত কাউকে আমি বলতেছি যে এটাকে পড়তে হবে, সো এটা একটা ইনস্ট্রাকশন, এই ইনস্ট্রাকশনকে আমরা সত্য কিংবা মিথ্যা দ্বারা ডিফাইন করতে পারবো না। সেক্ষেত্রে এই কমান্ডস বা ইম্পারেটিভ সেন্টেন্সটাকে আমরা কি করতে পারবো না, প্রপোজিশন বলতে পারবো না। সো কমান্ডস অথবা ইম্পারেটিভ সেন্টেন্স কখনোই প্রপোজিশন নয়। ডু ইয়োর হোমওয়ার্ক, এটাও একটা কমান্ডস, এটা প্রপোজিশন হবে না, ডেফিনেটলি আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট, x+1=2, লক্ষ্য রাখবেন, x+1=2, এখানে এক্সের মানটা কিন্তু ডিফাইন করা নাই, সেক্ষেত্রে আমরা বলতে পারবো না যে এক্সের মান কী হতে পারে এবং এই যে ভ্যালুটা আউটপুট যে টু হবে সেটা কখনো সত্য হতে পারে, নাই দ্য ট্রু অর ফলস, ঠিক আছে? তো সত্য কিংবা মিথ্যা উভয়ই হতে পারে, তাহলে আমরা এটাকে কী ধরতে পারবো না, প্রপোজিশন হিসেবে ধরতে পারবো না। যেহেতু এক্স ভেরিয়েবলের ভ্যালুটা ডিফাইন করা নেই, সেক্ষেত্রে আমরা বলতে পারবো না যে এই স্টেটমেন্টটা ট্রু অথবা মিথ্যা,
সেক্ষেত্রে আমরা বলবো এটা নট প্রপোজিশন, কারণ এখানে ভ্যালু ইজ নট ডিফাইন্ড, এক্স এর ভ্যালুটা ডিফাইন করা নাই। যদি এখানে এক্স এর ভ্যালু দেওয়া থাকতো টু, তাহলে আমরা এটা বলতে পারতাম টু প্লাস ওয়ান ইকুয়াল টু, এটা ফলস, দ্যাট মিনস এটা প্রপোজিশন হতে পারতো। বাট যেহেতু ভেরিয়েবলের ভ্যালুটা ডিফাইন করা নেই, সেক্ষেত্রে এটা প্রপোজিশন নয়। বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়া পরবর্তী এক্সাম্পল। তো এখানে এটা আসলে একটা স্টেটমেন্ট না, কারণ বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়া জাস্ট দুটো ওয়ার্ড, সো দিস ইজ নট এ প্রপোজিশন, রাইট, যেহেতু এটা স্টেটমেন্ট নয়। পরবর্তী এক্সাম্পল, শাহিন ইজ দ্য বেস্ট লেকচারার। এখন লক্ষ্য রাখবেন এইখানে হয়তোবা কারো ওপিনিয়ন, কেউ ওপিনিয়ন দিচ্ছে যে শাহিন ইজ দ্য বেস্ট লেকচারার, বাট হয়তোবা অন্য কারো ওপিনিয়ন এটা নাও হতে পারে। সো কারো ওপিনিয়ন ইস আমরা কখনোই প্রপোজিশন হিসেবে ধরে নিতে পারবো না। ওকে, নেক্সট ওয়ান, হি ইজ এ কলেজ স্টুডেন্ট। লক্ষ্য রাখবেন এটাও প্রপোজিশন হিসেবে ধরে নিতে পারবো না, কারণ এইখানে কাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে সেটা কিন্তু ডিফাইন করা নয়। আর কোনো কিছু যদি ডিফাইন করা না থাকে, সেক্ষেত্রে আমরা সেটাকে প্রপোজিশন হিসেবে ধরে নিতে পারবো না। সো এইখানে পারসন ইজ নট ডিফাইন্ড, দেয়ারফোর আমরা বলবো এটা নট প্রপোজিশন। তো অনেক হলো প্রপোজিশন এবং নট প্রপোজিশন কীভাবে ডিফাইন করতে হয় সেটা আপনারা নিশ্চয়ই শিখে নিয়েছেন। এবার আমরা দেখবো প্রপোজিশনাল ভেরিয়েবলস বা স্টেটমেন্ট ভেরিয়েবল বলতে কী বোঝায়। সে ফর এক্সাম্পল, টুডে ইজ ফ্রাইডে, আজকে শুক্রবার। তো আজকে শুক্রবার হয়তোবা এটা সত্য অথবা মিথ্যা, রাইট? আমি যখন ভিডিওটা তৈরি করতেছি আজকে হচ্ছে শনিবার, রাইট? সো আজকে শনিবার, বাট এখানে বলা হচ্ছে টুডে ইজ ফ্রাইডে, সো এটা ট্রুথ ভ্যালু হচ্ছে ফলস। আজকে যেহেতু শনিবার, তাহলে নিশ্চয়ই টুডে ইজ ফ্রাইডে এই কথা সত্য না, দ্যাট মিনস এটা হচ্ছে মিথ্যা। বাট স্টিল একটা এটা একটা প্রপোজিশন, কারণ আমরা বলেছি প্রপোজিশন সত্য কিংবা মিথ্যা হতে পারে, হোয়াট এভার। ওকে, রাইট, তো এই প্রপোজিশনটাকে আমরা একটা ভেরিয়েবলের মাধ্যমে প্রকাশ করতে পারি এইভাবে, পি ইকুয়াল টুডে ইজ ফ্রাইডে। সো এখানে পিটা হচ্ছে একটা প্রপোজিশনাল ভেরিয়েবল। আপনারা যে কোনো ভ্যালু এখানে, যে কোনো ভেরিয়েবল ইউজ করতে পারেন, এ বি সি ডি হোয়াট এভার, আপনাদের ইচ্ছা মতো যে কোনো ভেরিয়েবল ইউজ করতে পারেন। তো এই ভেরিয়েবলটাকে আমরা বলতেছি প্রপোজিশন ভেরিয়েবল বা স্টেটমেন্ট ভেরিয়েবলস। একটা এক্সাম্পল দেখি, ইট ইজ রেইনিং। সো এখন বৃষ্টি হচ্ছে, হতে পারে, হয় সত্য অথবা মিথ্যা হতে পারে, তাই না? এই স্টেটমেন্টটা সত্য অথবা মিথ্যা হতে পারে, একে সত্য কিংবা মিথ্যা দ্বারা প্রকাশ করা যেতে পারে, তাই এটা একটা প্রপোজিশন। এই প্রপোজিশনকে যে কোনো একটা ভেরিয়েবল দ্বারা প্রকাশ করা যেতে পারে, যেমন আমি এখানে ইউজ করেছি কিউ ইকুয়াল ইট ইজ রেইনিং। সো কিউ হচ্ছে এখানে প্রপোজিশনাল ভেরিয়েবল। এবং একটা বিষয় এখানে লক্ষ্য রাখা অবশ্যই ইম্পর্টেন্ট, যে পি কিউ এই প্রপোজিশন ভেরিয়েবলগুলোর ভ্যালু হয় সত্য কিংবা মিথ্যা হতে পারে, রাইট? এবার আমরা জানবো কম্পাউন্ড প্রপোজিশন সম্পর্কে। কম্পাউন্ড প্রপোজিশন ইজ এ প্রপোজিশন ফর্ম বাই কম্বাইনিং টু অর মোর সিম্পল প্রপোজিশন, দ্যাট মিন্স দুই বা ততোধিক প্রপোজিশন মিলে যে প্রপোজিশনটা তৈরি হয় তাকে আমরা বলবো কম্পাউন্ড প্রপোজিশন। তো এবার খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় এখানে আপনারা দেখতে পাচ্ছেন, তো এই কম্পাউন্ড প্রপোজিশন অর্থাৎ দুই বা ততোধিক প্রপোজিশনকে একত্রে করার জন্য, দুই বা ততোধিক প্রপোজিশনকে একত্রে করার জন্য যে লজিক্যাল অপারেটরগুলো ব্যবহার করা হয় তাদেরকে বলা হয় কানেকটিভস। তাদেরকে কি বলা হয়? কানেকটিভস। সো এইখানে লক্ষ্য রাখবেন, তাহলে কম্পাউন্ড প্রপোজিশন তৈরি করার জন্য যে লজিক্যাল অপারেটরগুলো ব্যবহার করা হয় তাদেরকে কানেকটিভস বলা হয়। এবার কিছু কানেকটিভসের সাথে আপনার পরিচিত হয়ে নেবেন, এইখান থেকে সিম্বলগুলো দেখবেন, এই কানেকটিভসের সিম্বলগুলো। এই সিম্বলটাকে নট সিম্বল বলা হয় ইংরেজিতে, এই যে দেখতে পাচ্ছেন নট সিম্বল বলা হয়, ম্যাথমেটিক্যাল ভাষায় এটাকে নিগেশন বলা হয়। তারপর যেই সিম্বলটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় অর সিম্বল, যেটা এখানে দেখতে পাচ্ছেন অর লিখে আছে, এবং ম্যাথমেটিক্যাল নেম হচ্ছে ডিসজাংশন। এটা হচ্ছে অ্যান্ড সিম্বল এবং ম্যাথমেটিক্যাল নেম হচ্ছে কনজাংশন। সো এই সিম্বল এবং নামগুলো অবশ্যই মনে রাখবেন আপনারা, কারণ পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আমি এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। অবশ্যই এই জিনিসগুলো আপনাদের জানতে হবে, প্রতিটার ব্যবহার আমি আপনাদের দেখাবো, বাট সিম্বলগুলো একটু প্র্যাকটিস করতে থাকুন। এটার নাম হচ্ছে নট, এটার নাম হচ্ছে অর, এটা হচ্ছে অ্যান্ড, এটা হচ্ছে এক্সর, এটা হচ্ছে ইমপ্লিফিকেশন বা কন্ডিশন বলে থাকি অনেক সময়, এটা হচ্ছে বাই কন্ডিশনাল বা ইকুইভ্যালেন্স সিম্বল। সো এই নামগুলো একটু মনে রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আমি এক একে সবগুলো কানেকটিভসের ব্যবহার দেখাবো আপনাদের। ওকে, সো আজকের ভিডিও এতটুকু থাকবে। কেমন হয়েছে ভিডিওটি অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।